আমন্ত্রণ বাংলাদেশে আপনাদের সঙ্গে আইনজীবী সাইফুল হত্যায় আটক সাতাশ জনের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় কর্মী ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর তাদের গ্রেফতার দেখিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা জানিয়েছে চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষ আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় গতরাতে নগরীর কোতোয়ালি পাথরঘাটা বান্ডেল কলোনি সহ নানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী তবে এখনো মামলা হয়নি এদিকে আটকের খবরে সকাল থেকে থানার সামনে ভিড় করেন স্বজনরা মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠায় আদালত পরে এর প্রতিবাদে চট্টগ্রাম চত্বরে বিক্ষোভ করে তার অনুসারীরা এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পুলিশ বলছে উনি গন্ডগোলের মধ্যে আসিল এই জন্য মানস আপনি আসলে মানি কি কি বলবেনamalba তারপর পরে বাজক করে দছায় ছন্দ বাজক করে দছায় এই গার্ডেন স্থল এটা তো বলতে পারি না চট্টগ্রামে আইন পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দিয়েছেন স্বাকর মে শীল অনুপম শুরুতেই জানতে চাই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কি যাদের শনাক্ত করা হয়েছে তারা কারা তাদের পরিচয় জানা গেছে কিনা অমিলিক ছাত্র লিগে তারা কোন পর্যায়ে কর্মী শুরুতে আজকে আসলে সকাল থেকে বিশেষ করে গতকাল রাত থেকেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমরা চাপা আতঙ্ক ছিল যেহেতু কালকে বিকেলে এই ঘটনা এবং এই ঘটনার জেরে নগরীর বিভিন্ন জায়গায় নানা পক্ষের মানুষের উপস্থিতি ছিল রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল সেই প্রেক্ষাপটে একটা আতঙ্ক ছিল বিশেষ করে যে সমস্ত এলাকায় হিন্দু ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের বসবাস বেশি সেখানে আসলে এই ধরনের আতঙ্কিত বেশি ছিল তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় রাজনীতিবিদ এবং চট্টগ্রাম মহানগরে যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা কিন্তু রাত থেকে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ঠিক তাকে সেই চেষ্টাটি করেছেন আজকে সকাল থেকেও চট্টগ্রাম মেট্রো পুলিশ এবং চট্টগ্রামে যে যৌথ বাহিনী উইংগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ইতিমধ্যে আমরা যৌথ অভিযান চলছে সাতাশ জনের বাইরে আর কাউকে কি আটক করা হয়েছে বা যাদের আটক করা হয়েছে কোনো মামলা কি হয়েছে এখন পর্যন্ত আমি আসলে সেই কথাটি বলছিলাম যাদেরকে আটক করা হয়েছে তার মধ্যে অন্তত ছয় জন যাদেরকে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিশ্লেষণ করে তাদের উপস্থিতি সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া গেছে বলে সিপি আমাদেরকে জানিয়েছেন তবে তারা আওয়ামী লীগ এবং কৃষি কোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্তরে কর্মী বলে আমাদেরকে জানানো হয়েছে কিন্তু তাদের পরিচয় এখনো নির্দিষ্ট করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি বিষয় জানিয়েছে যে এই ঘটনায় ইতিমধ্যে তারা নিহতের পরিবারের সাথে আলোচনা করে মামলার কাজটি আসলে প্রক্রিয়াধীন আছে এখানে আসলে হত্যা মামলার পাশাপাশি পুলিশের উপর হামলা বিভিন্ন পুলিশের সম্পদ হানি এ ধরনের ধারাগুলোতেও মামলা হবে বলে আমাদেরকে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে আগে চট্টগ্রাম সার্কিট হাউসে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক হাসপাতাল আবদুল্লাহ এবং সার্ভিস আলম পাশাপাশি বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাদের এই তিনজনের উপস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক পুলিশ কমিশনার সহ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়েছে সেখানেও আসলে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় শান্তিপূর্ণ একটি অবস্থা তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সামগ্রিকভাবে বলেছে আর এই সমন্বয় একটা আশ্বস্ত করেছেন যাতে নিরীহ কারো কোনো ধরনের হয়রানি না হয় সংখ্যালঘুরা যাতে জানি যে আইনজীবী সমিতির কর্মবিরতি আজকে চলেছে এবং এটা আগামীকাল পর্যন্ত অব্যাহত করা হয়েছে কি কারণে আসলে আগামীকাল পর্যন্ত এটাই ଅବ୍ୟାହତ ର মূলত আইনজীবী সমিতির সেক্রেটারি যেটি বলছেন যে যেহেতু তাদের একজন সদস্য এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এটির প্রকৃত যারা দোষী তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের তারা দাবি জানিয়েছেন এবং এই দাবির প্রেক্ষাপটেই তারা মূলত আদালত কার্যক্রম সাসপেন্ড বলা হয়ে থাকে তাদের প্রশ্ন অনুযায়ী অর্থাৎ তারা আদালতে বিচারিক কার্যক্রম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন সেটা আগামীকাল পর চলবে এবং এরপরে শুধু সময় দুই দিন ছুটির দিন তারপরে হয়তো রোববারে তাদের হয়তো নতুন কিছু আসতে চট্টগ্রাম থেকে কথা অনুপম সাথে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামে জানা যায় ঢল নামে এতে অংশ নিয়ে বেসামরিক বিমান উপদেষ্টা হাসান আরিফ বলেন সাইফুল জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লার অভিযোগ ভারতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এদিকে তৃতীয় জানাজা শেষে লোহাগাড়ার চুন্তি গ্রামে নিহতের মরদেহ দাফনের কথা রয়েছে শেষবারের মতো নিজের কর্মস্থলে এলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তবে নিথর আর কফিন বন্দী হয়ে শিখতে হলেন সহকর্মীদের অশ্রু আর ভালোবাসায় হামলায় নিহত সাইফুল ইসলামের প্রথম জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে এ সময় তার হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সহকর্মীরা যারা হত্যাকারী বিশেষ করে হত্যার সাথে যারা জড়িত এবং এখানে যারা বিশৃঙ্খলা করেছেন মাংসুর করেছেন মসজিদের কাজ ভাঙছেন আমরা তাদের সবার গ্রেপ্তার দাবি করছি ও আইনজীবীর মধ্যে এমন ভালো ছিল তো ওর মতো আইনজীবী আর নেই ও সবার ভালো চাইছে থেকে টাকাও নেয় নেই আদালত চত্বর থেকে দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় জমিতুল ফালা প্রাঙ্গনে সেখানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিফ আলম বলেন ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা ও তার দোসররা আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে তার সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এইসব মন্দিরকে পাহারা দিয়েছে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে জানা যায় অংশ নিয়ে ভূমি ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন দেশে চক্রান্ত চলছে ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে স্টিলের মতো শক্ত থাকবো পাথরের মতো শক্ত থাকবো যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে এই গণভূথানকে ব্যর্থ করার জন্য সে যে করে থাকুক সে অঙ্গনের উপরে থাকুক সেগুলো আমরা প্রতিহত করবো পরে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবিতে নগরীর টাইগার পাস মোড়ে সমাবেশ করে ছাত্র জনতা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলামের জানাজা উদাপনের বিষয়ে জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ সবুজ সাইফুলের ও উদাপনের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে ইতিমধ্যে নিহত সাইফুল ইসলাম আলিফের তিন দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ যে জানাজা তার গ্রামের বাড়ি চুনতির প্রান্তিসা এলাকা যেটাকে বলা হচ্ছে সেখানে একটু পরে শুরু হবে এবং ইতিমধ্যে একটু আগে তার কফিন এখানে নিয়ে আসা হয়েছে আমি এই মুহূর্তে আছি লোহাগার আমিরাবাদ এলাকায় যেটা হয়েছে আমরা দেখেছি সকালে যেটা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে যে প্রথম জানাচা অনুষ্ঠিত হয় নিহত সাইফুল ইসলাম আলিফের সেখানে তার সহকর্মীরা যোগ দেন এবং পাশাপাশি সাধারণ মানুষজনও যোগ দেন এবং সেখানে আমরা দেখেছি তাদের মধ্যে অস্থির শিক্ত একটা দেখেছে এবং ভালোবাসা যে তার সম্পর্কে বলতে গিয়ে তারা বলেছেন অত্যন্ত বিনয়ী একজন ছেলে ছিলেন সাইফুল ইসলাম আরিফ তিনি নবীন আইনজীবী এবং আইন পেশেও তার তার সফলতার কথা অনেক আমাদেরকে বলেছেন এরপরে যে জানাজাত অনুষ্ঠিত হয় সকাল এগারোটার কিছুটা পরে চট্টগ্রাম শহরের ভালা মসজিদ ময়দানে সেটা অনেক বড় একটা মাঠ আমরা দেখেছি সেখানে হাজার প্রায় লাখো মানুষের উপস্থিতি আমরা দেখেছি সেখানে তার সহকর্মী আইনজীবী ছাড়াও সাধারণ মানুষজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন সেখানে উপদেষ্টার উপস্থিত ছিলেন এবং সর্বস্তরের জনজা জনতা সেখানে উপস্থিত ছিলেন আমরা দেখেছি আসলে সেখানে মানুষের মধ্যে খুব দেখেছে এই ঘটনায় তারা খুব প্রকাশ করেছেন তারা বলেছেন অনেকে আমাদেরকে অভিযোগ করেছেন দেশকে কেউ একটা চক্র অস্থিতিশীল করতে চায় এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা বলেছেন সবাইকে অনেকে বলেছেন সবাইকে ধৈর্য ধরার ধারণ করার কথা বলেছেন এবং পরে যে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে লোহাগারার সাপীর এলাকার মাঠে সেটা লোহাগারা সদরে উপস্থিত তার কফি নিয়ে যাওয়ার সবাই এখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে এখান এখন থেকে প্রায় পনেরো বিশ বিশ পঁচিশ মিনিট আগে সেই জানাজাটা অনুষ্ঠিত হয়েছে এখানেও আমরা দেখেছি অনেক মানুষের স্থানীয় অনেক জনতার উপস্থিতি দেখেছি এবং সেখানে জানাজা মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাইফিলের বিষয়ে অনেক কথাবার্তা বলেছেন সর্বশেষ এখান থেকে তার কফিন নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়ি যে প্রান্তিশা যে এলাকা সেখানে একটু পরে আসরের নামাজের পরে জানাজাটা অনুষ্ঠিত হবে এবং সব ধরনের আয়োজন তাকে দাফন করা সব ধরনের আয়োজন এখানে সম্পন্ন হয়েছে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ইতিমধ্যে তার আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই এখানে উপস্থিত হয়েছে সাইফুলে জানাজা ও দাফনের বিষয়ে জানাচ্ছিলেন শ্রমিক আলমগীর সবুজ চট্টগ্রামে সাইফুল ইসলাম আল হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে কর্মবিরতি পালন করেছে এনজবিরা বৃহস্পতিবারও আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা এছাড়া দেশের বিভিন্ন জেলায় মানব ও প্রতিবাদ সমাবেশ হয়েছে এতে আইনজীবী ছাড়াও অংশ নেন শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ এ সময় নিষিদ্ধের দাবি জানান তারা মঙ্গলবার চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করাকে কেন্দ্র করে সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর প্রতিবাদে বুধবার সকালে আদালত বর্জন কর্মসূচি করেন সেখানকার আইনজীবীরা এতে বন্ধ থাকে বিচারিক কার্যক্রম সঙ্গী সংগঠন যারা ইস্টনের সন্ত্রাসী ইস্টনের কেরালা এটা হত্যাকাণ্ড গঠিয়েছে এটা জাতির কাছে স্পষ্ট মেসেজ পৌঁছে গেছে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজশাহীর আদালত প্রাঙ্গণেও সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আইনজীবীরা ইস্কন নিষিদ্ধের দাবিও তাদের এই ইস্কনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা হোক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাতে করে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না করে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এছাড়া শরিদপুর আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা এখানে এম্বুলেন্স করে যুক্ত হয়ে এই ইন্ধন দিয়ে বিভিন্নভাবে এজকানকে ফসিয়ে দিচ্ছে সাইফুল ইসলাম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া ফেনীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শোক ও সম্প্রীতি সমাবেশ করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ মানুষ ও তহিদি ছাত্র জনতার ব্যানারে মিছিল হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইস্কন প্রসঙ্গে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি কাল সকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় তা নিয়েও সতর্ক করেছে সরকারকে সকালে এ নির্দেশনা দেন বিচারপতি ফরা মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ এর আগে এক আইনজীবী ইস্কন নিষিদ্ধের আবেদন জানিয়ে আইনজীবী সাইফুল হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন এ সময় ইস্কন সম্পর্কে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় আদালত জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন এটি রাজনৈতিক নয় একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখছে সরকার জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা এই একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন চার বছর আগের বকিয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করে রেখেছে একটি কারখানা শ্রমিকরা এতেই ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এ সময় আন্দোলনকারীরা জানান দেশে করোনা মহামারী দেখা দিলে লেনি ফ্যাশনস অ্যাপলস কারখানাটি বন্ধ করে দেয় মালিক পক্ষ এ সময় তিন মাসের বকেয়া বেতন ও আনলিভ সার্ভিস বেনিফিট বুঝিয়ে দেওয়া হয়নি বারবার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা না পাওয়ায় আন্দোলনে নেমেছেন তারা শিল্প পুলিশ জানিয়েছে মালিকপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এনি আরও জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সকর্মে রুবেল আহমেদ রুবেল শুরুতেই বলবেন যে অবরোধের কি অবস্থা এখনও সড়ক অবরুদ্ধ কিনা। আর এত বছর আগের পাওনা নিয়ে এখন কেন শ্রমিকরা আসলে অবরোধ করছেন বা বিক্ষোভে নেমেছেন কি বলছেন তারা দেখুন আমি এই মুহূর্তে আছি শ্রমিকরা যে স্থানটিতে অবস্থান করেছিলেন পুরাতন ইপিজেটের যে রবীন্দ্রগরচন্দ্র মহাসড়ের যে পয়েন্টটিতে এখন থেকে প্রায় বিশ মিনিট আগে শ্রমিকরা কিন্তু তাদের যে অবরোধ বা অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছে তারা প্রায় বত্রিশ ঘন্টা পর ব্যবসা কর্তৃপক্ষের কাছ থেকে তাদের যে বকেয়া পাওনা রয়েছে সেই বকেয়া পাওনা আগামী তিন মাসের মধ্যে ব্যবসা কর্তৃপক্ষ পরিষদের আশ্বাস দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে যে সকল শ্রমিকরা ছিলেন লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার যে শ্রমিকটা আন্দোলন করে যাচ্ছিলেন গতকাল সকাল আটটা থেকে তারা কিন্তু ব্যবসা কর্তৃপক্ষের আশ্বাস মেনে নিয়ে তাদের এখানকার যে অবস্থান এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এরপরেই কিন্তু অর্থাৎ এখন থেকে বিশ মিনিট আগ থেকে কিন্তু এই নবীনগরচন্দ্র মহাসড়কের পুরাতন ইপিজেডের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে তবে প্রায় বত্রিশ ঘন্টা এই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকাতে এখানে কিন্তু যানবাহন আটকে ছিল সেই যানবাহনগুলো এখন ঢাকার দিকে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছে তবে দীর্ঘ সময় যানবাহনগুলো এখানে আটকে থাকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি সড়কে কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু সড়কের যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধারণা করা হচ্ছে কিছু সময়ের মধ্যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল একদম স্বাভাবিক হয়ে আসবে এবং যে বিক্ষুব্ধ বা আন্দোলনরত যে শ্রমিকরা ছিলেন তারা ব্যবসা কর্তৃপক্ষের যে আশ্বাস সেটি তারা মেনে নিয়েছেন এবং তারা বলছেন যে তারা এর আগেও বেশ কয়েকবার আশ্বস্ত হয়েছেন কিন্তু সে আশ্বস্ত হওয়ার পরও তাদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি বলে তারা কিন্তু গতকাল থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তো ব্যবসা কর্তৃপক্ষ এবার তাদের যে আশ্বাস দিয়েছেন এর হিসেবে তারা ব্যবসা কর্তৃপক্ষের কাছ থেকে একটি লিখিত যে তাদের তারা আসলে রাস্তা থেকে সরে গেছেন রুবেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য গাজীপুরে একটি কারখানায় হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব অ্যাডমিন জিয়াউর রহমান এ সময় তিনি জানান দীর্ঘদিন ধরে তাদের কারখানায় চাঁদা দাবি করছিলেন স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে গত একুশে নভেম্বর কারখানায় হামলা চালায় তারা কারখানা ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুটপাট হয় পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নিরাপত্তা কর্মী সহ এগারো জনকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা মাত্র সাত বছরে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়েছেন যশোরের ঝিকর গাছার কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় ছেলে ফখরুল হাসান এএসপি হওয়ার পরেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠে পরিবারটি এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং ছেলের সহযোগিতায় নির্যাতন নিপীড়ন করে এসব সম্পদের মালিক হয়েছেন তারা দুই সালের আগে কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের পৈতৃক ভিটায় একতলা বিশিষ্ট একটি বাড়ি এবং সব মিলে জমি ছিল সাত বিঘা সাঁত্রিশতম বিসিএসে তার ছোট ছেলে ফখরুল হাসান পুলিশ ক্যাডার হওয়ার পর বদলে যেতে থাকে ওই পরিবারের রূপ স্থানীয়দের অভিযোগ ছেলে পুলিশ কর্মকর্তা হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে মকবুলের পরিবার আর বড় ছেলে ইকবাল হোসেন যশোর জেলা শ্রমিক লীগের সভাপতি এবং সাবেক সিবিএ নেতা হওয়ায় এলাকায় একক আধিপত্য তাদের গত সাত বছরে দুপ্লেক্স বাড়ি সহ গ্রাম ও শহরে চারটি বহুতল ভবন একটি গুদাম বানিয়েছেন এএসপি ফখরুল হাসান কিনেছেন দশ বিঘা জমি দুদকের নজর এড়াতেই সবকিছুই করেছেন মায়ের নামে যেখানে তার বাড়ি সেখানেই প্রায় তিনটা স্থাপনা হয়েছে আর কাশীপুরে দুইটা অলরেডি একটি গোডাউন যেটা এবং বাড়ি যেটা দখলকৃত বলা যায় নাবারণে জমি আছে কিনেছে তারপরে আপনার ওই বাগড়া ইয়ে আছে রাজগঞ্জে কিনেছে এসব সম্পত্তি দখলে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন ফখরুল ও তার ভাই ইকবাল কেউ বাধা দিলে হতো নির্যাতন ও মিথ্যা মামলা আমার গোয়া ছিল সব ভাঙচুর করে এই বিল্ডিং করিয়েছে এ ব্যবসা প্রতিষ্ঠানটা লিখে আমার স্বামীর করা ব্যবসা প্রতিষ্ঠান মাঠে কিছু কৃষি জমি আছে ওটুকু লিখে নিয়েছে ওর জন্যই আমাদের আমার স্বামী মারা গেছে টেনশন করি করে ইতিমধ্যে এসব অনিয়মের লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা আইন অনুযায়ী ব্যবস্থা আর কথা জানিয়েছেন জেলা প্রশাসক আমাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে আমি যেহেতু নতুন আসছি খোঁজ নিয়ে দেখব আমাদের কাছেও কেউ যদি অভিযোগ থাকে তাহলে আমরা সেই অভিযোগটা তার উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়ে দেব ২০১৭ সালে সাক্ষীর অভাবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ হোসেন তবে যাচাই বাছাইতে উপস্থিত না থেকেও ছেলেদের তৎপরতায় তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি নিউজ খানো মৃত হত্যার মামলায় জামিন পেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বুধবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয় এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই বাবুলের আইনজীবী শিশির মনির জানান এই হত্যাকাণ্ডে সরাসরি বাবুল জড়িত থাকার কোনো প্রমাণ নেই কোনো সাক্ষীও আদালতে তা বলেননি তাছাড়া সাক্ষীদের অনেকে জানিয়েছেন এর আগে তারা পিবিআই এর সাবেক প্রধান বনোজ কুমারের চাপে সাক্ষ্য দিতে বাধ্য হন দু হাজার ষোলো সালের পাঁচই জুন চট্টগ্রাম শহরের নিজাম রোড এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মৃতু যারা সাক্ষী আগে দিয়েছেন তারা কেউ কেউ আদালতে স্বইচ্ছায় গিয়ে রিকল দরখাস্ত দিচ্ছেন দরখাস্ত দিয়ে বলেছেন যারা তারা তৎকালীন পিবিআইয়ের যে প্রধান ছিলেন বনোজ কুমারের দ্বারা ইনডিউসড হয়ে তারা আদালতে সাক্ষী দিয়েছিলেন এই জন্য তারা সাক্ষ্য প্রত্যাহার করতে চান তাছাড়া তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নাই এই সকল বিবেচনায় তিন বছর সাত মাস কাস্টরি বিবেচনায় আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে বিনা লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক পাঠানোর অভিযোগে লক্ষ্মীপুরে তিন মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন তিনি জানান রোববার ঋণের প্রলোভনে পড়ে তিন শতাধিক নারী পুরুষ ঢাকায় আসার সময় আটক হন এ সময় ছয়টি মাইক্রোবাস ও সাতটি বড় বাস জব্দ করা হয় এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর রামগতি ও কমলনগর থানায় প্রতারক চক্রের পাঁচজনের নামে ও পঁচিশ জনকে অজ্ঞাত করে মামলার পর সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে কুষ্টিয়ার মিরপুরে জোড়া হত্যাকাণ্ডের মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি সহ চুয়ান্ন জনকে খালাস দিয়েছে আদালত দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেরিনা সুলতানা রায় ঘোষণা করেন দু ছয় সালের আটাশ অক্টোবর মিরপুরে বিএনপি কার্যালয়ে কর্মী সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এ সময় গুলিবিদ্ধ হয়ে বসির উদ্দিন ও আব্দুর রহমান নামে আওয়ামী লীগের দুই কর্মী মারা যায় ঘটনার পরদিন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম সহ চুয়ান্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে নিহতের স্বজন অভিযোগ প্রমাণ না হওয়ায় দীর্ঘ আঠারো বছর পর মামলা থেকে খালাস পেলেন আসামিরা আমরা বিশেষ জজ আদালতে ন্যায় বিচার পেয়েছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা লাগ্র করি শুক্রিয়া আদায় করছি এবং আদালতের প্রতিও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি ন্যায় বিচার জানার জন্য বগুড়ার দুপচাচিয়ায় গৃহিণী উম্মে সালমা খাতুন হত্যা মামলায় ছেলে সাদ বিন আজিজারকে জামিন দিয়েছে আদালত দুপুরে বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির জামিন আবেদন মঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবী জানান পুলিশের তদন্ত এবং মূল তিনজন আসামির দেয়া জবানবন্দি পর্যালোচনা করে এই হত্যার সাথে নিহতের ছেলের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তার জামিন মঞ্জুর হয়েছে গত দশই নভেম্বর নিজ বাড়িতে হত্যা স্বীকার হন গৃহবধূ উম্মে সালমা এ ঘটনায় র্যাব প্রাথমিক তদন্তে হতে ছোট ছেলে সাদকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সংবাদ সম্মেলন করে পরে পুলিশের তদন্তে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও তার দুই সহযোগীর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে বন্ধ থাকার দুদিন পর হিলি স্থল বন্ধ দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়েছে সকালে পেঁয়াজ আসা শুরু হলেও দুপুরের পর থেকে আসা শুরু করে আলুবাহী ট্রাক আমদানিকারকেরা জানান পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য প্রদেশ থেকে পেঁয়াজ রপ্তানি অনুমতি দেওয়া সেদেশের সর দিয়েছে সেদেশের সরকার এরপর পেঁয়াজ আমদানি শুরু হয় আলুবাহী ট্রাক যাচাই বাছাই শেষে দুপুর থেকে স্থলবন্দরে আসা শুরু হয় গত রোববার পশ্চিমবঙ্গ সরকার পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের জন্য স্লট ও টোকেন বন্ধ করে দেয় সিলেটে আমেরিকান কর্নার চালু করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস সকালে নগরের মজুমদারি এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ভবনে এই কর্নার উদ্বোধন করা হয় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিভেন এফ ইবেলি জানান দুই দেশের শিক্ষার উন্নয়ন ও সংস্কৃতি বিনিময়ে উৎসাহিত করাই আমেরিকান কর্নারের উদ্দেশ্য পাশাপাশি আমেরিকায় শিক্ষা সুযোগ এবং স্কলারশিপ প্রোগ্রাম প্রচার ইংরেজি ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করা হবে বলেই জানান তিনি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল প্রীতি মহিলা ফুটবল ম্যাচ মঙ্গলবার বিপে বিকেলে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া খেলায় বগুড়ার রক্সি ফুটবল একাডেমির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে খাগড়াছড়ি ফুটবল একাডেমি খেলা দেখতে আশপাশে বিভিন্ন গ্রাম থেকে ভিড় করেন শত শত মানুষ সমতল ও পাহাড়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকথায় এই ম্যাচের আয়োজন করা হয় কুষ্টিয়ার মিরপুরে বালিবাহী ট্রলি চাপায় ভ্যানে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন সকালে উপজেলার মশান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান মরিয়ম বেগম ও জবেলা খাতুন মশান বাজার এলাকা থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালিবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে দুই নারী মারা যান ঘটনার পর ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়েছে এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সএে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য